Clash of Clans. Hello friends, good evening. So, তোমাদের সামনে চলে এসেছি আজকে আরেকটি ধামাকাদার একটি নিউ অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে গ্রাউন্ড অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে চলে এসেছি আর আজকের অ্যাটাক তো ভীষণই ধামাকাদার হতে চলেছে সো তোমাদেরকে যদি সেটা দেখতে হয় তাহলে তো ভিডিওটি স্কিপ না করে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখে যেতে হবে আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বাজওয়ালা বেল আইকন দাবানো না ভুলে তাহলে আজকের অ্যাটাক শুরু করে দিচ্ছি লেটস গো সো গাইস চলে এসছি আজকে আরেকটি নিউ অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমি নিউ অ্যাটাক মানে গ্রাউন্ড অ্যাটাক স্ট্র্যাটেজি ইউজ করতে চলেছি তার জন্য আমি আর্মি রেডি করে নিয়েছি অ্যান্ড আমি ডোনেশনও নিয়ে দিয়েছি এবার জাস্ট আমি অ্যাটাক শুরু করে দেবো সো অ্যাটাক শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে আজকে অ্যাটাক শুরু করে দেবো অ্যাটাকের জন্য আর্মিও সব রেডি আছে জাস্ট এবার আমি অ্যাটাকটা শুরু করে দিচ্ছি আর ফাস্ট সার্চ ফার্স্টে যেই বেস সার্চ করে আসবে আমি আজকে সেই বেসের উপরেই অ্যাটাক করবো সেটা মানে যেরকম বেস হোক সো আমি তাহলে সার্চ করে দেখি যে আমার আজকে কি লেখা আছে কপালে বেস সার্চ করলে দেখা যাবে কোন বেস আসছে সো তাহলে ফার্স্ট বেস সার্চ করা যাক আ গয়া বেস ইয়ে বেস আমি শুধু ভাবছি বেসটা দেখার পরে যে আমি বলেছি ফার্স্ট সার্চ করলে যেই বেস আসবে সো একটা ইনসন আপগ্রেড হচ্ছে একটা দুয়ের ইঞ্চ বলো সো এটা তো অ্যাটাক করা জল ভাত আর কিছুই না অ্যাটাক শুরু হয়ে গেছে ফার্স্টে আমি এখানে কিং ডিপ্লয় করে দিয়েছি এখানে কুইন কুইনের পিছনে হিলার কুইনের অ্যাবিলিটি এখানে লগ লঞ্চার জাস্ট অ্যাটাক দেখবো আর কিছু না অ্যাটাকটা শুধু দেখতে থাকি এখানে ফ্রিজ ক্যাননকে ফ্রিজ করে দিয়েছি যাতে ইনসেনটা ডিস্ট্রয় হয়ে গেছে সেখান থেকে হক বেরিয়ে গেছে মাইনর ইয়া ইয়া বেসি পোলার উইচ আমি সব ডিপ্লয় করে দিয়েছি হিল হিলও দিয়ে দিয়েছি কুইনের অ্যাবিলিটি এবারই দেব কারণ কি কুইনের কাছে এসে গেছে কুইনের অ্যাবিলিটি আমি দিয়ে দিয়েছি কুইন মটারও শেষ করে দিয়েছে বেসের তো সবই প্রায় শেষ হয়ে গেছে এখন পোলার উইচ কুইন সব রয়েছে কিন্তু মাইনর মাইনর তো চলে গেছে টাইমও আমার কাছে এখনো ১ মিনিট তো করি না তো এতে চলে আসবে আসবে এই বোলারটা একেবারে বল মেরে মানে পাথর মেরে মেরে শেষ করে দিচ্ছে কুইনও এদিক থেকে অনেক কাজ করছে কিন্তু কুইনের দেয়াল ভাঙতে ভাঙতেই হয়ে যাচ্ছে কাজ শেষ কুইনের তো বোলার আর ৩০ সেকেন্ড টাইম আছে তার মধ্যে বোলার কি করতে পারে করতে তো পারবে উইচ আছে কোনো কথা হবে না যেই বেসের ওপরে অ্যাটাকটা ট্রাই করা হবে সেই বেস একেবারে খতম একেবারে খালাস কারণ এই অ্যাটাক স্ট্র্যাটেজিতে ইজ
মানে ইজিলি 3-স্টার চলে আসে আর ইজিলি তো 3-স্টার আসবে, এরকম একটা অ্যাটাক স্ট্র্যাটেজিতে, একটা পাওয়ারফুল গ্রাউন্ড অ্যাটাক স্ট্র্যাটেজি, ইজিলি 3-স্টার চলে আসবে। সো আমারও ঠিক ইজিলি 3-স্টার চলে এসছে। সো আজকে তো আমার অ্যাটাক হয়ে গেছে, কিন্তু তার আগে আমি ট্রেনিংয়ে আর্মি বসিয়ে নিয়েছি, কারণ আমাকে নেক্সট টাইম আবার অ্যাটাক করতেই হবে। সো আজকে আমার অ্যাটাক হয়ে গেছে, আর অ্যাটাক পুরো একেবারে কমপ্লিট হয়ে গেছে, কারণ অ্যাটাকে একদম 3-স্টার চলে এসে একটি নিউ অ্যাটাক স্ট্র্যাটেজি ইউজ করলাম, আর তাতে একেবারে কামাল হয়ে গেছে, একেবারে ধামাকাদার অ্যাটাক হয়ে গেছে। সো গাইজ, আজকে আমার অ্যাটাক হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট নিউ ভিডিওতে। তোমরাও কিন্তু এই অ্যাটাকটা ট্রাই করো, আর আমাকে কমেন্টে জানিও তোমাদের এই অ্যাটাকটা কেমন লাগলো। মানে কিছু বলার মতো নেই, মানে ভীষণ পাওয়ারফুল একটা অ্যাটাক স্ট্র্যাটেজি। সো তোমাদের সাথে আবার নেক্সট ইন নেক্সট নিউ একটা অ্যাটাক স্ট্র্যাটেজি নিয়ে আসবো, আবার একটা মজাদার দারুণ ধামাকাদার একটা ভিডিও নিয়ে আসবো। আজকে তাহলে এইটুকুই গাইস, বাই।